আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনকে ব্লগস বিডি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেসেস এর একটা ট্রু ওয়্যারলেস এয়ারফোনের রিভিউ এন্ড আনবক্সিং। সো আজকে আমি এই ট্রু ওয়্যারলেস এয়ারফোনটি আনবক্স করব এন্ড আপনাদেরকে এটা ডিটেল সম্পর্কে জানাবো। সো এটা হচ্ছে আমার নতুন একটা ট্রু ওয়্যারলেস এয়ারফোন। তো প্যাকেটটা অনেকটা দেখতে এরকম। আর একটা মজার বিষয় হচ্ছে হলো যে এয়ারফোনটি বাংলা রিভিউ খুব কম, আমি ইউটিউবে তেমন বাংলা রিভিউ পাইনি। তো টেকনিক্যালি এটা বাংলা একটা ফার্স্ট রিভিউ হবে। তো আশা করি আপনাদের আজকে ভিডিওটি ভালো লাগবে। সো প্যাকেটটা একটু কেটে নেই। So let's unbox this true wireless earphone Bases Enoch, এখানে লেখা আছে ENCOK ENCOK। So let's open this। So প্রথমেই লেখা আছে এখানে true wireless mini design for traveling। So যারা বেশি বেশি traveling করতে পছন্দ করেন এবং চান না যে একটা কেবল সাথে নিয়ে ঘুরতে, তারা এই ট্রু ওয়্যারলেসটি ট্রাই করতে পারেন। সো এই হচ্ছে হলো বক্সটি। খুবই লাইট ওয়েট। সেখানে আর কি আছে দেখি আমি। আই থিঙ্ক এর পাশে একটা কেবল থাকার কথা। সো একটি টাইপ সি কেবল দেওয়া আছে এর সাথে। অ্যান্ড বক্সের ভিতরে তেমন আর কিছু নেই। সো আমি এখন এগুলোকে একটু সাইডে করি। সো এই হচ্ছে হলো আমার ট্রু ওয়্যারলেস এয়ারফোনটি আর এটার বক্সটা দেখা যাচ্ছে। আর যেহেতু এটা টাইপ সি কেবল, তো যাদের ফাস্ট চার্জার আছে তারা ফাস্ট চার্জার ইউজ করে এটাকে চার্জ দিতে পারবেন। এখানে টাইপ সি ইউজ করা হয়েছে, বাট আসলে ফাস্ট চার্জিং কিনা সেটা উল্লেখ করে বলা নাই। সো যেহেতু টাইপ সি, তাই আমার কাছে মনে হয় মডার্ন যুগের সাথে তাল মিলে চলার জন্য টাইপ সিটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা দিয়েছে বলে অনেকটা হেল্পফুল হবে। সো এখন প্যাকেটটা খুলি আমি। ওয়াও, দেখতে খুবই সুন্দর। এখানে উপর দিয়ে লেখা আছে বেসেস। আমি বুঝতে আপনাদেরকে তেমন বুঝাতে পারছি কিনা জানি না, বাট উপরে লেখা থাকে হলো বেসেস। এন্ড এই হচ্ছে হলো বক্সটি। সো আমি এখন এটাকে চার্জে দিব। এন্ড চার্জে দেওয়ার পর এটা সেট আপ করে আপনাদের সামনে আবার আসছে। সো ভিউয়ার্স, আই অলরেডি কানেক্টেড মাই এয়ারপডস উইথ মাই ফোন। তো এই এয়ারপডগুলো এক একটির মধ্যে ব্যাটারি হচ্ছে হলো 40 mAh ব্যাটারি। সো দুইটাতে 80 mAh ব্যাটারি আছে। অ্যান্ড এই বাক্সের ভিতরে আছে হলো টোটাল 300 mAh ব্যাটারি। অ্যান্ড শুধুমাত্র এই একবার চার্জ দিয়ে এই দুটি এয়ারপড থেকে আপনারা 70% ভলিউম দিয়ে প্রায় 5 ঘন্টা মিউজিক শুনতে পারবেন। সো এটা আসলে খুবই একটা ভালো ডিল। অ্যান্ড এই চার্জার এই বক্সটি থেকে আপনারা 4 থেকে 5 বার চার্জ দিতে পারবেন। সো ম্যাক্সিমাম আপনারা 3 থেকে 4 বার চার্জ দিতেই পারবেন অনায়াসে। সো দিস ইজ রিয়েলি গুড। অ্যান্ড যেহেতু চার্জারটির সাথে একটি টাইপ সি কেবল আছে, তো তুলনামূলকভাবে টাইপ টু কেবল থেকে একটু ভালো ফাস্ট চার্জিং এখানে পাবেন আপনারা। সো এই হচ্ছে হলো এই আনবক্সিং রিভিউটি। কুইক একটা ইনফরমেশন রিভিউ আপনাদের কাছে শেয়ার করলাম আমি। আরেকটি কথা বলে নিই আমি, এই এয়ারপডগুলো আপনারা কীভাবে ইউজ করবেন সেটা একটু জেনে রাখা ভালো। এই এয়ারপডগুলো ইউজ করে খুবই সহজ। প্রথমবার যখন আপনারা দুটিকে কানেক্ট করতে যাবেন আপনাদের ডিভাইসের সাথে ব্লুটুথের মাধ্যমে, প্রথমে এখানে একটু জোরে প্রেস করলে হোয়াইট একটা লাইট জ্বলবে।
एंड दुईटाते ही ह्वाइट लाइट जल्द प्रेस करार पर तरपर बक्स थे सर एगुलो रेडी थाकबे अपने डिवाइसर साथ कानेक्ट करार्जन दें ब्लूटूथर माध्यम खूब इजिली अपनारा पेयर करते पारबें एंड पेयर करे अपनारा म्यूजिक सुनते पारबें एंड राइट साइडर जो एयरपोर्टटी आछे अपना जदि एखाने माझखाने डबल टाच करें दें अपनारा म्यूजिक ऑन ऑफ करते पारबें आर लेफ्ट साइडर जो बाटनटी आछे एयरपोर्टे अपना जदि एखाने डबल टाच करें ताहले गूगल चले आसबे गूगल सार्च अपशनटी आर बिल्ड क्वालिटी खुबी स्मूथ देखते खुबी भालो लागछे एगुलो एंड खुबी लाइट वेट सो आई थिंक दिस इज रियलि गुड फर द प्राइस अफ मानी अफ व्यलू अपनारा चाहले एटा ट्राई करते पारें सो आपनारा आमाके जानाबेन कमेंटे जे आमार एई ट्रू वायरलेस एयरफोनटी केमन होयेछे एंड जदि एर सम्पर्के आरो किछु डिटेल आपनारा जानते चान आर सबचेये बड़ो इम्पोर्टेंट कथा जेटी एर प्राइसटा आमी भिडियोते बोले दिई सब समय तो ये डिवाइसटर प्राइस होच्छे होलो मात्र 1500 टाका तो आमी जे पेज थेके किनेछि तार लिंक आमी नीचे दिए दिब आपनारा चाइले से पेज थेके किनते पारें तारा खूब भालो एकटा प्राइसे आमाके एयरफोनटी दिएछे सो भिवार्स आपनादेर जदि कोनो किछु जिज्ञासा करते हय अवश्य कमेंटे आमाके जिज्ञेस करबें एंड आमी डिस्क्रिप्शने आरो किछु डिटेल लिखे देवार ट्राई करब আর এর প্রাইসটা এবং এটা কোন পেজ থেকে আপনারা কিনতে পারবেন সেটা আমি লিংক দিয়ে দিব ডিসক্রিপশন আপনারা চেক করে নেবেন আর আমার চ্যানেলটি যেহেতু নতুন তো প্লিজ বেশি বেশি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের অ্যান্ড আই থিঙ্ক এটা একটা খুবই ভালো ডিভাইস তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড কিপ ওয়াচিং